সাইদুল আপনাকে ধন্যবাদ আমরা এই মুহূর্তে আছি গুলশান নিকেতনের হাউজিং সোসাইটি কার্যালয়ের ভোট কেন্দ্রে যেখানে সকাল থেকেই ভোট চলছে আমরা এর আগেও আরও বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছি যেখানে খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে তো এখন ভোজের সময় সেহেতু ভোটার উপস্থিতি হয়তো কিছুটা কম দুপুরের খাবারের পর ভোটার উপস্থিতি আরও হয়তো বেড়ে যাবে তো আপনাকে যেটা বলতে চাই যে সবার যেটা আগ্রহের কেন্দ্রবিন্দু সেটা হলো ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে প্রথমবারের মতো সব ভোট কেন্দ্রে তো সেই বিষয়ে আমরা কথা বলতে চাই এখানে কিছুক্ষণ আগে যারা কয়েকজন ভোট দিয়ে এসেছেন আমরা তাদের সাথে কথা বলতে চাই আঙ্কেল আপনি তো ভোট দিয়েছেন ইভিএম পদ্ধতিতে প্রথমবারের মতো ভোট দিলেন কেমন ভালো খুব ভালো সুন্দর কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হয় নাই খুব পরিষ্কার ভালোভাবে হয়েছে আর কি আপু কেমন ঝামেলা নাই ব্যালট পেপার ভাস করার সমস্যা নাই নাই ক্লিয়ার একেবারে আর কি আপু কেমন দেখলেন আপনি হ্যাঁ ইনশাল্লাহ ভালো সব কিছু পরিবেশ সব কিছু সুন্দর কোনো ঝামেলা নাই একদম ঝামেলা মুক্ত নির্ভয়ে ভোট দিয়ে চলে আসছি আরও কয়েকজন আছে আপনারা কেমন দেখলেন মূলত এখানে কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা বা কোনো ধরনের প্রতিবন্ধকতা বা ইভিএমে প্রথমবারের মতো আপনারা দিচ্ছেন কেমন লাগলো না খুব ভালো লেগেছে এখানে কোনো সমস্যা হয় কোনো ঝামেলা হয় নাই ভাবে আমরা ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে আসছি খুব ভালো লাগলো পরিবেশটা খুব পরিচ্ছন্ন খুব ভালো লাগছে তো আগে ঝামেলা ব্যালট পেপারে দিয়েছিলেন ব্যালট পেপারে দেওয়া আর ইভিএম মেশিনে দেওয়ার মধ্যে কি পার্থক্যেটলি সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক এই এই এইভাবে ভোটটা দেওয়াটা অনেক সিকিউর এবং হ্যাসেল ফ্রি আর সবচেয়ে আরো আরো যেটা আমরা যেটা ফিল করছি যে মানুষজন আরও বেশি উৎসাহিত হচ্ছে বিশেষ করে আমরা চাই যে এভাবে আস্তে আস্তে সারা দেশেই এই প্রক্রিয়া হয়ে যাক ইভিএমটাই বেস্ট আমরা যেটা ফিল করলাম কারণ গতবারে আমরা ইভিএম এ দিতে পারি নি আমাদের এখানে ছিল না এবার ইভিএম এ দিলাম যে কারণে আমরা কম্পেয়ার করতে পারছি যে ইভিএমটা হলো বেস্ট ধন্যবাদ আপনাদের তো দেওয়ান যে আরও সব জায়গায় আরও আরও বেশ কয়েক জায়গায় আমরা ঘুরে যেমনটা দেখেছি যে ভোটারদের আসলে মোটামুটি এইরকমই কথা যে ইভিএম পদ্ধতিতে তারা অত্যন্ত দ্রুত এবং সহজে ভোট প্রদান করতে পারছেন তো দেওয়ান আপনার মাধ্যমে আমরা সারাদিনই আছি আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রে দর্শকদের জানাবো এই ভোট কেন্দ্রের ভোটের সর্বশেষ খবর এই ছিল আমার কাছে সর্বশেষ দেওয়ান